আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখবো গ্রিন হাউস গ্যাস এবং বায়ুতে তাপমাত্রা বৃদ্ধিতে এদের ভূমিকা, কোন গ্যাসের কত পার্সেন্টেজ সেই মানগুলো। তো এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ের একটা টপিকের একটা ছক, যেটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে এই ছকটাকে আমি এই যে এরকমভাবে সাজিয়ে নিয়েছি, তো চলুন আমরা এটা পড়ি। প্রথমে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম আমরা এইভাবে মনে রাখব, জলে নাই ওজন কিন্তু আছে সিএফসি মিথেন কার্বন। অর্থাৎ জলের যদি ওজন না থাকে, আমরা জানি গ্যাসের তো ওজন নাই, ওই জন্য ওজনবিহীন বিভিন্ন গ্যাস যেগুলো সিএফসি মিথেন কার্বন মানে ইত্যাদি গ্যাস আছে। এভাবে ছন্দটা মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো, জলে নাই ওজন আছে সিএফসি মিথেন কার্বন। আর মানগুলো মনে রাখবো এভাবে, দুইকে আমরা বলবো তুই, পাঁচকে বলবো পা, আটকে বলবো চাট, মানে দুই পাঁচ আট। দুইকে বলবো তুই, সে হিসেবে তুই পাঁচ আট, তুই পাঁচ আট, তুই পাঁচ আট, এরকম এই তিনটার মান সিরিয়ালি এভাবে মনে রাখবো। ওপর থেকে নিচে যত নামবো মানগুলোর পরিমাণ তত বৃদ্ধি পাবে। আর তুই পাঁচ আটের পরে আসছে ছয় আর নয়ের খেলা, আমরা ক্রমাগত এই ছয় আর নয়কে উল্টা করে দিই, বা যাই হোক মানে ছয় আর নয় মানে দেখতে একই রকম খালি উল্টা পাল্টা এরকম, এই জন্য এটা ছয় আর নয়ের খেলা বলছি। আর সিএফসি সিএইচ ফোর দুইটাতেই হবে ওয়ান ওয়ান, আর বাকি এখানে দুইটাতে হবে ছয় আর নয়ের খেলা। আর কার্বন ডাইঅক্সাইডের এই মানটা মনে রাখবো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এটা আমরা একাডেমিকে ভালোভাবে পড়ে থাকলে এমনিতে জানতে পারি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবচেয়ে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস, এজন্য এর পরিমাণটাও বেশি হবে। আর এর পরিমাণটা পঞ্চাশ পার্সেন্ট হবে, তো সেক্ষেত্রে জিরোটাকে এভাবে মনে রাখতে পারি, ছয় আর নয় এটা বিবর্তিত হয়ে বা এর বিবর্তন হয়ে জিরোতে পরিণত হয়েছে। অর্থাৎ ছয়কে ছয়টা প্রথমে উল্টে গিয়ে নয় এরকম হলো, তারপর নয়টা প্রথমেই গোল্লা হয়ে যাবে, দিয়ে পঞ্চাশ হয়ে গেলো, বিবর্তিত। তো এভাবেই আমরা মানগুলো মনে রাখতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।